সে নাকি আর নিজের ঘড়ি দেখে যাচ্ছে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে। বোমটা ফাটতে আর মাত্র 15 সেকেন্ড বাকি আছে। দেবসেনা মরে গেলেই শুধুমাত্র অরুণই বেঁচে থাকবে, ওকেও আমি ঠিক এমনই ভাবে শেষ করে দেব। কি দেখছিস তুই? কাকে দেখছিস? পুতুলের ভিতরে বোম রেখেছে মনে হচ্ছে, এক্ষুনি দেবসেনাকে বাঁচাতে হবে। কি দেখছিস রে? আমার মেয়েকে মেরে ফেলার জন্য এর মধ্যে বোম রেখেছিস? আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। যে পুতুলটা দিয়ে তুই আমার ছোট মেয়েটাকে মেরে ফেলতে চাইছিস, সেই পুতুলটাই তোর মৃত্যুর কারণ হবে। দেবসেনা, কি হলো? বোমটা ফাটবে বলে সেটা কেন আর ফাটলো না তাই নিয়ে চিন্তা করছিস? আমার একটা সন্দেহ হয়েছিল, তাই এই রিমোটটা আমি হাতেই রেখেছিলাম। আমি যা ভেবেছিলাম তুই ঠিক সেটাই করলি, পুতুলটা তুই আমার গায়ে ছুঁড়ে মারলি। আমি রিমোট দিয়ে তখনই ওটা অফ করে দিলাম। তুই এখন ভাবছিস যে আমি আগের কিরণী রয়েছি। আমার বাবাকে খুন করার পর তখনই আমি তোর ওপর প্রতিশোধ নেব বলে ভেবে রেখেছি। এরপরে তুই আমার কিচ্ছু করতে পারবি না, এটা তুই জেনে রাখ। তোর স্বামী আর তোর মেয়েকে শেষ করেই ছাড়ব। তুই ভাবছিস আমি এই কাজটা কি করে করব? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরে আপনি, কি ব্যাপার? কি হয়েছে? আরে একটা ফোন করে তো আসবেন। আরে ম্যাডাম, একটা ফোন করলে তো আমি চলে যেতাম। তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল, সেই জন্যই তো তোমার কাছে আসতে হলো। খোলসা করে বলুন তো। উফ, আরে আমরা সেদিন প্ল্যান করি যে 15 লাখ টাকাটা নিলাম না, সেটা আবার চুরি হয়ে গেছে। ওহ, তুমি এত ভয় পেও না তো। টাকাটা কে নিয়েছে সেটা আমি জানি, আর সেটা কে আমি তোমায় বলে দেবো। তারপর গিয়ে তুমি টাকাটা ওর কাছ থেকে চুরি করে নিলে। আর একটু খোলসা করে বল। আচ্ছা, টাকাটা কি আমি চুরি করলাম? এরপর যদি আর একটা কথা বলিস তুই, তোকে কিন্তু আমি ছাড়বো না। ওহো, এ আমার ভালো হতে দেবে না। তোমরা পরে নিজেদের মধ্যে ঝগড়া করো। ধর্মরাজের ছেলে যে কিরণ আছে না, তার কাছে পুরো টাকাটা আছে। তার মানে সে চোরের উপর পাটপাড়ি করেছে। হ্যাঁ, ওর স্বভাবটাই এই রকম। ওর ব্যাপারে সতর্ক না হয়ে আমাকে ঠকে যেতে হলো। তুমি গিয়ে ওই টাকাটা আবার চুরি করে নিয়ে আসবে, যদি আনতে পারো 15,000 টাকা আবার দেবো। ওই বাড়িতে গিয়ে আমাদের চুরি করতে হবে মানে সেটা একটু চাপের কাজ, সামান্য একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, 25,000 টাকা দিলে হবে তো? পেয়ে যাবে। ওকে ম্যাডাম, 10,000 টাকা অ্যাডভান্স করুন। আজকে বরং রাত্রে গিয়ে আপনার কাজটা করে দেব। বস আবার 10,000 এক্সট্রা চাইছে। এই নাও, ধরো, এতে 10,000 আছে। তুমি ভালো করে কাজটা করে দাও, আমি কিন্তু তোমার ভরসাতেই আছি। আপনি নিশ্চিন্তে বাড়ি যান তো, আমি আর আমার ভাই এই কাজটা এক চুটকি মেরে করে দেব। আমিও দেখবো। एक बार तुम्हें विश्वास करे टाका पाइए दिएছি কিন্তু এইবার তোমার টাকা আমার থেকে কিভাবে বার করো দেখো। আচ্ছা দাদা তুমি কি টাকাটা নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো প্ল্যানে আছো? यस তাহলে কিন্তু 50-50 হ্যাঁ সে কি রে কাউকে ভরসা করা যায় না। आसले आमी जे कथाटा भाबछिलाम एई रकम एकटा समय गंगा के आमरा जेखाने आछि सेखाने एने जोदि राखा जाय ताहले खूब भालो हय। आमारो एटाई ठीक मने होच्छे गंगा के एका छेड़े देवाटा एखन ठीक हबे ना। आपनि कि बोलछेन? एई परिस्थितिते गंगा आमादेर कथा शुनबे ना। ताछाड़ा एखन आमरा जोदि ओके देखते जाई माधवी आर नागानंदार हाते नागानंदेर उद्देश्य गंगा के सामने रेखे नंदिनी के शेष करा। कोनो कारण ना थाकले ओ केनो गंगा के शेष करबे? जोदि सत्यि किछु थाकतो नागानंद ताड़ाहुड़ो करे गंगा के खून करे फेलतो ना। ओई जोन्नो नागानंद माधवीर संगे मिले गिये गंगा के आसले निजेर बशे राखार चेष्टा करछे। आपनि ओर हाथ थेके गंगा के बाँचिये फेराबार चिंताटा छेड़े दिये अन्य कि करा जाय सेइटा एकटु भेबे देखुन ना। गंगा ओखाने थाकले आमरा जे ओके बाँचाते पारबो गंगा ओखाने थाकले आमरा जे ओके बाँचाते पारबो सेटा आपनि कि करे बोलछेन? आपनारा प्रत्येकेई दैव शक्तिर अधिकारी एकटु चिंता करुन ना निश्चयई कोनो ना कोनो रास्ता बेरिये जाबे। आमी पूजा शुरू करছি তুই বস। ভৈরব चुनगिरी काल भैरवेर थेके जे त्रिनेत्र शक्ति आमी पेयेछि सेटा तोके आमी दिलाम। आमी जे त्रिनेत्र शक्तिटा तोके दिलाम सेटा जे कोनो उपाये गंगार काछे दिये आय। ठीक आछे जा मा। नंदिनी के अपनी त्रिनेत्र शक्तिटा दिलेन आबार बोलछेन सेटा गंगा के गिये दिये आसते किन्तु आपनी एटा केन करते चाइछेन सेटाई बुझते पारछि ना। गंगार नंदिनी जमज बोन जमज हये जन्म निलेओ ओदेर रक्त सम्पर्क ओदेर भाग्य बदले दिते पारे। एकजन अपरजनेर मन बुझते पारबे सेई जन्य ओई शक्ति दिये आमी पाठियेछि। नंदिनी सब काज शेष करे आसुक तखन सब जानते पारबे। नंदिनी ढिपिर भेतरे लुकिए आछे, ओई जन्नोई पेचा डेके चलेछे समाने। नंदिनी ढिपिर भेतरे ढुकेছে মনে হচ্ছে, আমি ভেতরে গিয়ে দেখছি ওকে। नंदिनी ढिपिर भीतरे नहीं, किन्तु नंदिनी ढिपिर भीतरे थाकार समयटा अनेक दिन पेरिये गेलेও ওর রাগের তাপটা ঢিপির ভিতরে এখনো গনগন করছে। নন্দিনীর কাছ থেকে আমায় একটু সাবধানে থাকতে হবে। गंगाई नंदिनीर बोन बोले जानार पर थेके आमी धैर्य धरे थाकते पारछि ना। एखुनी गंगा के सामने रेखे नंदिनी के शेष करार जोन्नो छटफट करछे मन, किन्तु नागानंदा बोलेछे कि करते हबे सेटा काल सकाले एसे बोलबे। अतक्षण आमी किभाबे धैर्य धरे बसे थाकबो बुझते पारछि ना। ওই নন্দিনীর একটা ব্যবস্থা না করা অবধি আমার কিছুতেই ঘুম আসবে না। কিছু একটা নিশ্চয়ই ছিল, কিন্তু কি ছিল? এখানেই তো আসতে বললো। চুপ করে থাক। এমন ধরছেন যে ফেলে দিচ্ছেন। আমার কোমরটা যদি ভাঙতো তাহলে আমি আমার বউ বাচ্চাকে কি উত্তর দিতাম? আমি একটু হাতটা ধরে টানলাম আর তুমি মাটিতে উল্টো পড়ে গেলে। আমি একা আছি তাই সামলাতে পারছো না, আর এই বাড়ির লোকের হাতে যদি পড়ো না তোমার অবস্থা একদম শেষ। আমার ব্যাপারে তো আপনি কিছুই জানেন না। কাজের জন্য কোথাও গেলে সেই কাজ সম্পূর্ণ না করে সেখান থেকে ফিরি না। আপনি বেকার না ঘুমিয়ে এখানে জেগে দাঁড়িয়ে আছেন। আরে চুপ, কিরণ টাকাটা কোথায় রেখেছে সেটা বলার জন্যই তো অপেক্ষা করছি। আপনি না বললেও সেটা তো আমার জেনে নেওয়ার কাজ। যাকে যা করেছেন করেছেন, এসেই যখন পড়েছেন তাহলে না হয় এবার বলেই দিন। ওই দিকে দেখা যাচ্ছে যে কোনটা? ওইটা, ওইটাই হলো কিরণের ঘর। বলে দিয়েছেন তো, এবার তো ছাড়ুন, আমি যা দেখার দেখে নেব। আপনি বরং গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, টাকা নিয়ে আমি ঠিক চলে যাব। টাকাটা আবার আমার হাতে চলে আসবে। জয় মা। ঘুমোচ্ছিস তো দেখছি, ব্যাপারটা তো খুবই ভালো হলো। এরকমই ঘুমিয়ে থাক, তোর লুকিয়ে রাখা টাকাটা আমি বরং নিয়ে চলে যাব। আমার করা প্ল্যান খারাপ করবে এরকম মানুষ জন্মায়নি, আর ভবিষ্যতে জন্মাবে না। এখন যেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছিস, সেভাবেই নাক ডাকিয়ে ঘুমো। তুই ওঠার আগে তোর লুকিয়ে রাখা টাকা কেমন ঝেড়ে নিয়ে চলে যাও, দেখতে থাক। যা বলার তো বলে দিলাম। টাকা কোথায় রেখেছে দেখি এখন। এখানে তো নেই। এখানেও নেই, এখানেও নেই। এইসব আলমারিতে টাকা রাখবে বলে তো মনে হচ্ছে না। এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই। কোথায় রাখতে পারে, কোথায় রাখতে পারে, কোথায় রাখতে পারে? বেটা কি বালিশের নিচে দেখে এইভাবে নাক ডাকিয়ে ঘুমোতে পারবে বলে তো মনে হচ্ছে না। ভালো মানুষের মতন দেখতে হলে আমারই মতন সাপের হাঁচি বেঁধে চেনে, তেমন চোরের চুরি এই বাটপাড়ি জানবে। তোর মাথাতে যদি বুদ্ধি থাকে, আমার মাথা তো কম নেই। যা ভেবেছি ঠিক তাই। দেখি তো। Goodbye. কি হয়েছে নাগানন্দা? এই ছাপগুলি দেখে আমার মনে হচ্ছে নন্দিনী এখানেই এসেছে। কোন দিক দিয়ে যাব রে ভাই? সাপ! ওরে उरी बाबा रे सांप बाप रे বাঁচাও এবার কি হবে এই ছোট্ট এইভাবে চিৎকার করছে কেন ওকে কিরণের রাতে ধরা পড়ে গেল কি হবে ওই গিলে খেয়ে নেবে ওরে বাবা রে ও বাবা আমায় কেউ বাঁচাও কোথায় আছো গো মা ওরে বাবা এত বড় সাপ দয়া করে আমায় কেউ বাঁচাও এই বাড়িতে কেউ আছে নাকি এত বড় সাপ কোথা থেকে এলো ওরে বাবা রে বাঁচাও চলুন সাপ ও বাবা আমি তো এই সাপের সাথেই বড় হয়েছি আমায় তুমি নিশ্চয় কিছু করবে না আমায় তুমি ছেড়ে দাও এই আবার কে যাই হোক এখানে সময় নষ্ট করে লাভ নেই আমি এখন যাই এখান থেকে ওরে বাবা রে ওরে বাপ রে আমার লাইফ টাইমে তো এত বড় সাপ কিছু বলে মনে পড়ে না এই 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 ওরে ওরে বাপ রে ওরে বাপ রে ওরে বাবা এই টাকাটা কোথায় রে তাড়াতাড়ি আসুন এদিক থেকে এসেছে আওয়াজটা সাপ বলে কি চিৎকার করলো এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না কি হয়েছে নন্দিনী এক্ষুনি এই বাড়িতে ঢুকেছে ও কেন এলো কি করে ভেতরে গেল আমি ঠিক বুঝতে পারছি আর আসবে নাই বা কেন গঙ্গা নিশ্চয়ই ওকে সমস্ত কথা জানিয়েছে আর তাইও এসেছিল এখানে ও যে কারণেই মহলে আসুক না কেন আমাদের উদ্দেশ্যে আমরা সফল হলেই হবে নন্দিনীকে শেষ করার কোন উপায় পেলেন আমিও তো সেই চিন্তাই করছি সকাল হোক কি করতে হবে সেটা আমি বলে দেব নন্দিনীকে শেষ করার রাস্তা কালকে সকালে উঠে জানা যাবে কালকে সকালেই সমস্ত সমস্যার সমাধান হবে তুমি এখন যাও তোমার গায়ের উপরে শুয়ে কেন ঘুমাচ্ছে এইভাবে কাঁদছো কেন তুমি তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো দেবী তুমি যে ওর সাথে অজ্ঞান হয়ে এখানে পড়েছিলে সেটা যদি অন্য কেউ দেখে ফেলতো তাহলে আমি তো মরেই যেতাম কিসব বলছো তুমি এইসব কিচ্ছু না সাপকে দেখে ভয় পেয়ে আমরা পড়ে গেছিলাম তুমি একদম বাজে কথা বলবে না বলে দিলাম কিরণ যে টাকাটা চুরি করেছিল সেদিনকে সেটা ফেরত নেওয়ার জন্যই ওকে আমি ডেকেছিলাম ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এর জন্য এই তোর জন্য আমার বড় মরপ সন্দেহ করছে তুই টাকাটা এক্ষুনি দিয়ে এখান থেকে যা টাকার সময় ব্রিফকেসটা তো তুলে নিয়ে এলাম কিন্তু এখন তো এই ঘরে কোথাও দেখতে পাচ্ছি না আরে বাবা ওই টাকা সহ ব্রিফকেসটা তো দেখতে পাচ্ছি না ও মা গো ওই টাকার ব্রিফকেসটা তো দেখতে পাচ্ছি না এই যে লোকটি আপনার কি মনে হয় যে এই টাকাটা নিতে পারে আমার টাকাটা তুমি নিয়েছো তাই না বলো কি বলছো এটা আমি বলছি আমি চুরি করিনি বলো কোথায় রেখেছো কোথায় বলছি চুরি করিনি টাকাটা আমার কাছে নেই বলছি টাকাটা গেল কোথায় তাহলে হয়তো কিরণী টাকাটা নিয়েছে ও কখন এখানে এসে নিয়ে গেল? ওই কিরণ নিজে এসে আমাকে জাগালো আর তোমাদেরও জাগাতে বললো ওই কিরণ। ও মা মাগো, ওর কাছ থেকে চুরি করলাম আবার ওর কাছেই চলে গেল, আমার কি হবে মাগো? আমার টাকা ঠাকুর, আমার টাকা কি করে ফেরত পাবো আমি? আমার টাকা কোথায় গেল? আপনি তো নন্দিনীকে মেরে ফেলার উপায় বলবেন বলেছিলেন, বলুন। নন্দিনী হলো একটা শক্তি নাগ, ওকে শেষ করবার জন্য আমি মোক্ষম একটা অস্ত্র তৈরি করব। ওটা কি ধরনের অস্ত্র? ওটা কি তৈরি করতে হবে? তুই যেমনটা বলছিস তেমনি সামান্য অস্ত্র দিয়ে ওই নন্দিনীকে শেষ করা সম্ভব নয়। কোনো পুরাতন মন্দিরের পবিত্র কলস দিয়ে একটা অস্ত্র বানিয়ে সেই অস্ত্র দিয়ে এই নন্দিনীকে শেষ করা সম্ভব। এত শক্তিশালী শক্তিনাগকে সাধারণ একটা মন্দিরের কলস দিয়ে কি করে মারা সম্ভব? মন্দিরের পবিত্র কলসকে সামান্য বলে ভাবিস না, ওটাতেই কেবলমাত্র যে কোনো বজ্র কিংবা বিদ্যুৎ সহ্য করবার শক্তি থাকে। বহু বছর ধরে ওই পবিত্র কলসেই বজ্রের শক্তি জমে থাকে, শুধু ওটাকেই ব্যবহার করে নন্দিনীকে শেষ করা সম্ভব। অমন পুরনো পবিত্র কলসের মূল্য কি তা ধারণা করা সম্ভব নয়। সাধারণ মানুষ ওই কলসের ব্যাপারে কিছুই জানে না। এটা কি কলসির ব্যাপারে কথা বলছে মনে হচ্ছে। সেই কারণে আমাদের অমন একটা পবিত্র কলস জোগাড় করে বাকি কাজটা সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। এইসব মন্ত্রতন্ত্র করার লোকগুলো মন্দির থেকে ওই অমূল্য কলসিটা চুরি করার জন্য নিজেদের মধ্যে ষড়যন্ত্র করছে। বাবারে, এইসব মন্ত্রবাদীগুলো মিলে নিশ্চয়ই কোনো গুপ্তধনের সন্ধান করছে মনে হচ্ছে। কিন্তু ওই রকম জিনিস কোথায় আছে? এখান থেকে প্রায় ৩০ মাইল দূরে একটা শিবের মন্দির রয়েছে, সেই মন্দিরেই ওই পবিত্র কলস আছে। ওই কলসটাকে ঠিক ঠিক নজরে রেখে সকলের অজান্তে ওটাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসো, নিয়ে এসো। তোমরা ওটা নিয়ে আসার আগে আমি কলসিটা নিয়ে এসে কাউকে বিক্রি করে দিয়ে মোটা টাকা কামিয়ে নেব, তারপর আমার লাইফ একদম সেটেল হয়ে যাবে। মন্দিরের থেকে কলস চুরি করাটা কি ঠিক হবে? ভগবানের জিনিস চুরি করলে বংশের নাশ পর্যন্ত হতে পারে। আমরা শিবের জিনিস নিয়ে শিবের অভিশাপের পাত্র হব না তো? জঙ্গলের দেবীর থেকে কালচক্র চুরি করার জন্য এত সমস্যা হচ্ছে, আমরাও সেরকম কোনো ভুল করতে যাচ্ছি না তো? আমি একজন শিব তপস্বিনী, তাই শিবের কোনো জিনিসের ওপরে আমার অধিকার আছে। শাস্ত্র মতে যদি পুজো করা হয় তাহলে ওই কলস আমাদের হয়ে যাবে। এবার আমাদের পুজো করতে হবে। কি পরিহার করতে হবে? শিবের মন্দিরে 108 বার পঞ্চগব্য দিয়ে পুজো করতে হবে, আর সেটাও 50 খড়ি মন্ত্র উচ্চারণ করে। তোমাকে 18 বার পরিক্রমা করতে হবে, এটাই পুজোর নিয়ম। তুমি যদি এটা করতে পারো তাহলে কলসটা আমাদের হয়ে যাবে, আর এতে আমাদের কোনো পাপও হবে না। শিব যতক্ষণ আছেন ভয় নেই, শিব না থাকলে জীবন নেই। আমাদের শত্রু ওই নন্দিনীকে শেষ করার জন্য শিবের মন্দির থেকে একটা কলস নিচ্ছি আমরা। সত্যি কথা বলতে গেলে আমরা শিবের জন্যই কাজ করছি, তাই এই কাজে পাপ পুণ্য দেখার প্রয়োজন নেই। তোমাকে এত চিন্তা ভাবনা করতে হবে না, আমরা যা বলছি তাই করো। চলো যাওয়া যাক। কলসটা আমাদের নিতে হবে। ওই পবিত্র কলসটা আমাদের হাতে চলে এলেই তখনই আমরা নন্দিনীকে শেষ করতে পারবো। এতদিন খেলা করতে থাকা ওই নন্দিনীকে এবার মুক্তি দিতে পারবো। এই নাগানন্দা, মন্দিরের উপরের কলসি নিয়ে চুরি করার মতলব করছিস? আমি যতদিন বাঁচবো তুই নন্দিনীকে কিচ্ছু করতে পারবি না। মাধবী ওই কলসিটা চুরি করার জন্য খুব বড় রকমের একটা ষড়যন্ত্র করছে। তার আগে এই কলসিটা আমি চুরি করে নেব, আর এই কাজটা আমাকে মনোহরকে দিয়ে করাতে হবে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? আমি দেবী বলছি। বলুন ম্যাডাম, কি ব্যাপার? আগে টাকাটা নিয়ে যা ভুল করার তো করেছো, তাও তোমার উপর ভরসা করে আমি আর একটা কাজ তোমাকে দেব বলে ভাবছি। সেই কাজটা বলুন ম্যাডাম, আমরা নিশ্চয়ই করব। মাধবী একজনের সাথে মিলে কলসি নিতে বাইরে যাচ্ছে, ওর সাথে মন্ত্র জানা একটা লোকও যাচ্ছে। যে কোনো উপায়ে ওরা আজকে কলসিটা নেবেই, আর ওরা যখন কলসিটা নিয়ে নেবে তখন তুমি ওই কলসিটা ওদের থেকে চুরি করে আমায় এনে দেবে। শুধু এইটুকু? ওই কলসটাকে নিয়ে আমি আপনার সামনে রাখবো, আপনি চিন্তা না করে নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে। ওরা যখন কলসিটা আনতে যাবে তখন তোমাকে আমি বাকি কথাগুলো ফোন করে বুঝিয়ে বলে দেব, তুমি তৈরি থেকো। আপনি কাজটা কি হবে ভেবে রাখুন, আমি বসে আছি আপনার ফোনের অপেক্ষায়। আপনি শুধু ফোন করবেন, বাকি সবকিছু আমার উপরে ছেড়ে দিন। ঠিক আছে ঠিক আছে। ওই কলসি একবার আমার হাতে চলে এলে আমার কাছে কত টাকা থাকবে তখন। হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো তুমি ভগবান। এসো। এটাই আমি যেমন বলেছিলাম, ওই শিবের মন্দির। এই পবিত্র কলসটাকেই আমাদের হাতে পেতে হবে। এই মন্দিরে কেবলমাত্র প্রদোষ পুজো করতেই মানুষজন আসে, অন্য দিনগুলোতে লোকজন কেউ আসে না। সেই জন্যই কেউ টের পাওয়ার আগেই এই কলসটাকে আমাদের নিয়ে নিতে হবে। মাধবী, তুই এখানে দাঁড়া। গঙ্গা, তুই ভেতরে গিয়ে পরিহার পুজো শুরু কর। ঠিক আছে। মাধবী, গঙ্গা পরিহার পুজো করে ফেরার মধ্যেই ওই কলসটাকে আমাদের নিয়ে নিতে হবে। ওর হাতে দিয়ে পরিহার পুজোতে যদি কোনো বাধা পড়ে অথবা পুজো যদি থামিয়ে দেয়, ওই কলস আমাদের পক্ষে নেওয়া সম্ভব হবে। গঙ্গা পরিহার পুজো করে ফেরার মধ্যেই ওই কলসটাকে আমাদের নিয়ে নিতে হবে। ওর হাতে দিয়ে পরিহার পুজোতে যদি কোনো বাধা পড়ে অথবা পুজো যদি থামিয়ে দেয়, ওই কলস আমাদের পক্ষে নেওয়া সম্ভব হবে না। গঙ্গা যখন পুজো করবে সেই সময় যাতে কোনো রকম বাধা না আসে সেটা আমি দেখব। আপনি কলস নেওয়ার কাজটা শুরু করে দিন। আমি এই মন্দিরের পেছনে থাকা পবিত্র লিঙ্গের কাছে থাকব। গঙ্গা মন্ত্র বলে যেই এই মন্দির পরিক্রমা শুরু করবে, আমি তোর মন্ত্রের শক্তিটা সঠিকভাবে জানব। তখনই আমি আমার মন্ত্রের শক্তির সাহায্যে ওই কলসটাকে নিয়ে নেব। সেটাই ঠিক হবে। ওরা দুজনে মিলে মন্ত্রশক্তি দিয়ে কলসিটা কিভাবে বের করা যায় তার উপায় বের করছে। এবার তুমি গিয়ে কলসিটাকে চুরি করে আমার কাছে নিয়ে এসে দিয়ে দাও। ব্যাপারটা আমায় দেখতে দিন, আপনি বাড়ি জানার ধৈর্য ধরুন। না না, আমিও সাথে থাকব। তাহলে আপনি আমার সাথে জেলে যেতে রেডি তো? জেলে? না না। তো কি মন্দিরের পুরাতন কলসগুলো এখান থেকে এইভাবে যে চুরি যাচ্ছে সেই খবরটা কিন্তু ছড়িয়ে গেছে, তাই এই সময় আমরা মন্দিরের কলসগুলো চুরি করেছি কোনোভাবে জানতে পারলে পুলিশের গোয়েন্দা বিভাগ কোনো কথা না শুনে একেবারে জেলে পাঠিয়ে দেবে। আমি না হয় জেলে ঘুরে আসতে পারি, কিন্তু আপনি বড়লোক বাড়ির বউ হয়ে জেলে যাবেন তো? আপনি যদি জেলে যান তাহলে আপনার মান সম্মানের কি হবে, বুঝতে পারছেন? আরে না না না, সেরকম কিছু হবে না। তাছাড়া ওই বড় বাড়ির বউরা এখানে আছে, দেখলে ওরা কি এমনি এমনি ছেড়ে দেবে? আপনারই অসুবিধা হবে। এরপর আপনি এখানে থাকবেন না যাবেন দেখুন। ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিকই কথা বলেছো, আমি চলে যাচ্ছি। তুমি খুব সাবধানে কলসিটা চুরি করে নিয়ে এসে আমার হাতে দিয়ে দাও। এই তো বুদ্ধি খুলেছে, আমার কাজটা শেষ করেই আপনাকে একটা ফোন করব। যা, সরো সরো সরো। হ্যাঁ যান যান যান। গঙ্গা, প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছ? মনে আছে তো যা বলেছিলাম, 108 প্রদীপ জ্বালাতে হবে। আর পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করতে করতে এই মন্দিরে 108 বার প্রদক্ষিণ করতে হবে। ঠিক আছে। একে দেখে তো পালোয়ান বলে মনে হচ্ছে, দেখলেই তো ভয় লাগছে। আবার তন্ত্র সাধক, একে কি করে সামলাবো রে বাবা। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। গঙ্গা পঞ্চাক্ষরী মন্ত্র বলতে বলতে প্রদক্ষিণ করা শুরু করে দিয়েছে। ওর পুজো শেষ হওয়ার আগেই কলসটা তুলে নিতে হবে। এই খবরটা নাগানন্দাকে দিয়ে আসি। ওম নমঃ শিবায়। নাগানন্দা, গঙ্গা প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করা শুরু করে দিয়েছে। এই ফাঁকে আপনি কলসটা নিয়ে নিন। ওর প্রদক্ষিণে যাতে বাধা না আসে সেটা আমি দেখছি। মাধবী, আমি সত্যিটা জানতে পেরে গিয়েছি। আমি কলস নেবার প্রক্রিয়াটা শুরু করে দিচ্ছি। शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम 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 ओम। Om Namah Shivay, Om Namah Shivay, Om Namah Shivay, Om Namah Shivay, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। হলোটা কি? আমি কলসটা কিছুতেই আমার হাতে নিতে পারছি না কেন? এ তন্ত্র সাধক হয়েও তো ওই কলসটাকে খুলতে পারলো না, এরপরে কি করবে? शिवाय ओम नमः 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 शिवाय। गंगा तुम थेमे गेले केन? प्रदक्षिण शेष ना करे पंचाक्षरी मंत्र बला थामाते नेई, मंत्र बोलते थाको। की होलो गंगा? कथा बोलछो ना केन? मंत्र बोलते थाको। हाँ हाँ गंगा जाते पंचाक्षरी मंत्र उच्चारण ना करते पारे सेजন্য বাধা এসেছে। এই কথাটাকে নাগানন্দাকে বলতে হবে। উনি কি কলসটা নামিয়ে দিয়েছেন এতক্ষণে? সেটা গিয়ে দেখি।